হয় নিত্য ব্যবহার্য শাক পাচলিকে ধরে অত্যাবশ্যক সামগ্রী হঠাৎ মূল্যবৃদ্ধি হওয়াত এটা বিপাঙত পরিছে সর্বসাধারণ লোক, কেন প্রতি কেজি পাচলির দাম এটা 60 টাকার পর 80 টাকা, আর নির্বাচনের প্রাকক্ষণত এয়া আছিল প্রায় 30 টাকা 40 টাকা কেজি, আর এটা বর্তমান প্রায় দুগুণ হওয়ার উপক্রম হয়েছে, আর যার সর্বসাধারণ লোকের মাজত এটা হাহাকার অবস্থা। আর ইতিমধ্যে মুখ্যমন্ত্রীয়ে টাস্কফোর্স গঠন করে দিয়েছে যাতে মূল্য বৃদ্ধি হঠাৎ করে সর্বসাধারণ লোক হাহাশাস্তি করব নয়, কিন্তু তার প্রভাব পড়ছে না, টাস্কফোর্সের প্রভাব পড়ছে না, বা সর্বসাধারণ লোকে মূল্য বৃদ্ধি কি ধরনের লৈছে সেই সম্পর্কত আমিও কথা পাতিবর আজি উত্তর গুহাটি অভয়পুরে এখন পাচলির ফুটপাথর পাচলি ব্যবসায়ী প্রতিষ্ঠানত আছো, আর এনেদরে ব্যবসায়ী সকলে আসলে পাচলির দরদামক লো এটা বিপাঙত পড়েছে কোনে কোনে জানি বিচার পাচলির যে মূল্য বৃদ্ধি হয়েছে বহুত বহুত মূল্য বৃদ্ধি, 80 টাকা 70 টাকা তলে পাচলি নাই, বিলাহী 100 টাকা লাগে, কেনেকে খাব? এই যে মূল্য বৃদ্ধি, এই মূল্য বৃদ্ধি এতিয়া হয়েছে না হঠাৎ হয়েছে না আগতে? আগতে তো হয়ে আছে, তথাপিতো এতিয়া অলপ বেশি হয়েছে, অলপ বেশি হয়ে গেছে মূল্য বৃদ্ধি। এটা পাচলি এটা এটা দালি কোমোরা যদি 40 টাকা 50 টাকা কয় কেনেকে লব? মুখ্যমন্ত্রী টাস্ক ফোর্স গঠন করে দিয়েছে যাতে মূল্য বৃদ্ধি করব নয়, সর্বাধিক বিভাগত পেলাব নয়, হয় সেটি তো হয়ে, কিন্তু এটা কিনো কম তেওঁলোকেও নামানে, এটা এটা যেটু খাবতো লাগিব, এটা যে দাম কয় নিব লাগবে, উপায় নাই, আর উপায় নোহা গেছে। টাস্ক ফোর্সের নির্দেশের পিছতো গঠন করার পিছতো কোনো ধরনের একো এয়া হওয়া নাই, তাৰমানে এটাও মানে কোনো পদক্ষেপ লওয়া নাই, এটা এইবিলাক কমাব লাগে, কমালে ভাল হয়। হয় আসলে যদিও টাস্ক ফোর্স গঠন করে দিছে তথাপিও কিন্তু মূল্য বৃদ্ধি একদরে আছে এতিয়ালৈকে, কিন্তু উত্তর গুয়াহাটিত শাক পাচলিকে ধরে নিত্য ব্যবহার্য বয় বস্তুর মূল্য কমা নাই, যার বাবে এটা সকলে এটা বিমূরত পড়েছে, কিয়নো প্রতি কেজি পাচলি এটা 80 টাকার ওসর পাইছে, আর সর্বসাধারণে 80 টাকাতে কি ধরনের, যেহেতু এজন শ্রমিকে 500 টাকা দিন মজুরি পায়, গতি তারপর যদি 80 টাকা পাচলি 1 কেজি পাচলি ব্যয় করবলগা হয়, গতিয়ে বহুত অসুবিধা হয়। আর পোনে পোনে এয়া মূল উত্তর গুয়াহাটি অভয়পুরের দেখুয়াই আছো, পাচলি বাজারত পর্যাপ্ত পরিমাণে আছে কিন্তু মূল্য বৃদ্ধি কমা নাই, একদরে আছে। আর আমি পোনে পোনে যান, পাচলির দাম বৃদ্ধি হয়েছে কিন্তু আপনাদেরকে দাম কমা নাই, ট্রান্সপোর্ট গঠন করে দিয়েছে মুখ্যমন্ত্রী, আমি কিনবা লাগে বহুত দামত, সেইকারণে বেচবা লাগে অল্প। ভেন্ডি তিয়া জিকা কি ধরনে দিছে? 60 টাকা কেজি বেশি আছে, ভেন্ডি ভেন্ডি 60 টাকা 50 টাকা বেশি আছে, তিয়া 60 টাকা 50 টাকা বেশি আছে, জিকা কিমান বেশি আছে? জিকা 60 টাকা বেশি আছে, হঠাৎ দাম তো বাড়া নাই জানো? হঠাৎ বাড়ছে, আমার এটা সবজি নাইকিয়া হয়ে গেল না, সেই কারণে দাম তো তাতে বেশি লয়, আমার ইলেকশনক লো দাম বাড়িব পারে, ইলেকশন যাওয়ার পিছতে যে হয়েছে হবো পারে। এই পাচলিটো কোথা আহে বাৰু? চাপৰি পৰা, চাপৰি কুৰা চাপৰি, কুৰা চাপৰি, তাৰপিছত হেৰি কিৰাকাটা চাপৰি, খাৰপিটাৰ মাল। হয় আসলে এই পাচলিসমূহ তেওঁলোকে যৰ পৰা আনে তাতেই পাচলি বৃদ্ধি হোৱা বুলি কৈছে, কিন্তু আসলে প্রকৃত কাৰণটো কি হয় আমি সবিশেষ জানিব চেষ্টা কৰিম, আৰু পোনে পোনে দেখুৱাই আছো। এনেদৰে ফুটপাথত এনেদৰে সকলোবিধ পাচলি উপলব্ধ হয়েছে, আর এই পাচলিবোৰ যদিও আছে বজারত কিন্তু মূল্য বৃদ্ধি কমা নাই, যার বাবে এটা সকলে হাইরান হবলগীয়া হয়েছে, বজারলৈ এখবার ভাবিবলগীয়া হয়েছে, আর কোনো মোনা তুলে পুনের ঘরলৈ যাবলগীয়া এটা পরিবেশ হয়েছে। এটা অল্প আগলে আহিব, দাম কিয় বাড়ছে বাৰু হঠাৎ? দাম বাড়ছে আকৌ অলপ কমতে দিছো আমি, আজি 40 টাকা 50 টাকা কিলো, আমিতো কিনিব আহিলে 60 টকা 80 টকা, ও 60 টকা কম, আকৌ 50তে দি দাও, 40তে দাও, আগতে 30 টকা 40 টকা আছিল কিছুদিন আগলে, হঠাৎ কিয় হল? হঠাৎ মানে মাল গছত কমি গেল, মানুহৰ বৰগুণ মানলে সেইকাৰণে আৰু। এতিয়া ইমান দামত আপোনালোকে মাল কিনা বুলি কৈছে, আৰু গতিকে এই পইচাটো আচলতে কৃষকে পাইছে নে নাই বাৰু? খেতিয়কে পাই আছে, মাজত কোনোবাই খাইছে? নাই নাই নাখায়, এতিয়া আমি অলপ দামত লওঁ, আকৌ দামতো বেচিব লাগিব, দাম বাঢ়ি গেল। কৃষকে এই পইচাটো যিটো বৰ্ধিত মূল্য তেওঁলোকে লৈ আছে, এই পইচাটো কৃষকে পাইছে নে নাই সেই কথা কিন্তু স্পষ্ট নহয়। কি ক'ব হঠাৎ দাম বাঢ়িল পাচলি বস্তু? এতিয়া হঠাৎ মানে বহু ভীষণ বাঢ়ি গৈছে, সব বস্তু আপোনাৰ 40 টকা, মানে 1 পোৱাৰ দামে 20 টকা লগে লাগে, 80 টকা কেজি লাগে, পোৱা 20 টকা কয়, বুঝলিনে? এনেকুৱা পোৱা যিকোনো বস্তু ল'লে পোৱা 20 টকাই কয়, কিলো হিচাপ নকয়, পোৱা হিচাপ কয়।
কিছুদিন আগলে আসলে 30 টাকা 40 টাকা আসিল কেজি, কিন্তু হঠাৎ খোয়া যেন নালাগে না? ও হঠাৎ হয়ে গেছে, আজি কেটামান আগের পর মানে কমে আসিল, এটা মানে হঠাৎ বহুত দাম বাড়ি গেছে। এটা মানে তেনবিলাক তাতে বোলে দাম বাড়ছে, দাম বাড়ছে, এটা তাতে বাড়ছে না ইয়াতে বাড়ছে এটা কব পার না, সেইটাই কথা। এতিয়া হঠাৎ পাচলির দাম বাড়ি যায়, নিশ্চয় গৃহিণী সকলের অসুবিধা হয়? অসুবিধাটো সিমা নাই, কারণ এতিয়া পাচলি খাবলৈ হলে ভয় লাগে, আছে 80 তলত একোই নাই, যিকোনো বস্তু ঢেকিয়া সৰু মুঠা এটা 10 টকা। এই কলা কচু আমি আগতে কিনি খোৱা নাছিলোঁ, কলা কচুৰ সৰু মুঠা এটা 10 টকা। তাৰ উপৰি ঘটনাটো হৈছে কি জানেনে, আমাৰ উত্তৰ গুৱাহাটী অভয়পুৰ এই অঞ্চলত আৰু বেছি দাম, যেন বেপাৰীবিলাকে তেনে অন্য ঠাই লাগে চাই বেছি, পোৱা হিচাপত কয় নি কথা, ইয়াতে পোৱা কেজিৰ কথা আহি পাই, আজিকালি পোৱা কিমান দাম হয় বোলে 40, হ্যাঁ 40 বোলে, এনেকে কলে যে 300 গ্রাম, তেতিয়া কয় 300 গ্রাম 40। ব্যবসায়ীবিলাকে কয় যে মূল্যটো তাতে বাড়িছে, যারপরা তেওঁলোকে কয় হয়েছে কৃষকে প্রকৃততে পয়সাটো পাইছে না বুলি ইয়াতে, যেতিয়া আমি কিছুমান নিউজত শুনো কৃষকে তো কৈছে ইয়াতে একদম শূন্য মূল্য দিয়েছে, পোৱা নাই বুলি কয়, কেতিয়াও ইয়াতে পোৱা নাই বুলি কৈ আছে, কিন্তু এওঁলোকে যিটো দাম শুনাইছে আৰু কৃষকে নাপায় কোনে পাব, এতিয়াতো মধ্যস্থতাকাৰী থাকিব লাগিব, মোৰ বোধেৰেতো এই সৰু ব্যৱসায়ী ক্ষেত্ৰত মধ্যস্থতাকাৰী নাই, ধৰি ল'লো উত্তৰ গুৱাহাটীতে, ইয়াতেতো কোনো মধ্যস্থতাকাৰী নাই, আৰু গুৱাহাটীত বাৰু আছে মিডিলমেন দেখাই দিয়ে, কিন্তু আমাৰ ইয়াতেতো কোনো মধ্যস্থতাকাৰী নাই, কিন্তু বস্তুবিলাক এনেকুৱা দাম হ'লে আমি কেনেকৈ জানো, সঁচা কৰি আমি বিশ্বাস কৰক, সঁচা কৰি আমি ঘৰত মোৰ বুলি নহয় ঘৰত পাচলি আজিকালি নাই, এটা যদি কোমোৰা আনিছো এই দুদিন খাব লাগিছিল, আজিকালি আমি 4 দিন খাব লগা হয়। আমি দেখিছো যে সমীপৰে যিটো চাপৰি কুকুৰা চাপৰিৰ পৰা যিবিলাক প্ৰডাক্টবিলাক আহে, শাক পাচলিবিলাক আহে, তাততো 15-16 জন দালাল আছে যে মধ্যস্থতাকাৰীৰ ওপৰত ভূমিকা লয় আৰু তেওঁলোকে দৰটো বঢ়ায় আৰু তেওঁলোকে পাচলিবিলাক উঠায় কৃষকৰ পৰা আৰু অধিক দামত বিক্ৰী কৰে, কি কৰিব? এইটো হয়, যদি এইটো সঁচা কৰি হয় তেতিয়াহ'লে এইটো বন্ধ কৰিব লাগে, কাৰণ আমি সাধাৰণ জনত আহি বহুত কষ্ট হৈছো, আজি চৰকাৰক কওঁ, আজি আমাৰ সমষ্টিৰে মুখ্যমন্ত্ৰী তেখেতে কওঁ যে এই ক্ষেত্ৰত আপোনালোকে অকণমান চকু কাণ দিয়ক, সাধাৰণ জনতাই সঁচা কৰি কঙা হৈ পৰিছে, আমি খাবলৈ কষ্ট পাইছোঁ, আগতে আমি ঢেকীয়া বিচাৰি গৈছিলোঁ, আজি ঢেকীয়াৰ মূল্য আজিকালি বহুত বেছি, আমি কেনেকৈ চলিম? এই আমাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক অনুৰোধ কৰোঁ যে যদি সঁচা কৰি ইয়াতে মধ্যস্থতাকাৰী আছে, এইটো আপোনালোকে নজৰ দিব লাগে, শাক পাচলি সকলো মূল্য বৃদ্ধি ৰোধ কৰিব লাগে, এইখিনি সঁচাকৈয়ে প্ৰত্যেকেই দাবী কৰিছে, এতিয়া মূল্য বৃদ্ধি অতিশীঘ্ৰে ৰোধ কৰিব লাগে, কিয়নো সৰ্বসাধাৰণে এতিয়া ঢুকি পোৱা দৰত পাচলি নাই, আচলতে কেজি হিচাপত নহয়, এতিয়া এতিয়া পোৱাৰ হিচাপত যিখিনি যিটো সময়ত আচলতে বজাৰত পাচলি উভৈনদী হৈ পৰে, এতিয়া বাৰিষাৰ পাচলি পৰ্যাপ্ত পাচলি চাৰিওফালে আছে, কিন্তু খেতিও হৈছে, বানপানীও নাই, কিন্তু তৎসত্ত্বেও মূল্য বৃদ্ধি হৈ আছে, ইয়াৰ অঞ্চলত নিশ্চয় মধ্যস্থতাকাৰী আছে, আৰু মধ্যস্থতাকাৰীক নিয়ন্ত্ৰণৰ এটা যি টাস্কফৰ্চ গঠন কৰিছে মুখ্যমন্ত্ৰী, সেই কাৰ্যত তেওঁলোকে কাম কৰিছে নে নাই সেই কথা লক্ষ্য কৰিব লাগিব, কিন্তু এই মুহূৰ্তলৈ কিন্তু আমি যি মতামত গ্ৰহণ কৰিলোঁ তাৰ পৰা এটা কথা স্পষ্ট হৈ পৰিল যে টাস্কফৰ্চৰ ইয়াত কোনো নামগোন্ধই নাই, গতিকে তেওঁলোকে যি ক্ষুদ্ৰ ব্যৱসায়ীসকলে তেওঁলোকে নিজৰ মুনাফাৰ আগত ৰাখি সৰ্বসাধাৰণৰ দুৰ্দশাৰ প্ৰতি লক্ষ্য নাৰাখি মুনাফা তেওঁলোকৰ অধিক আদায়ৰ দাবীত তেওঁলোকে এনেদৰে ব্যৱসায় কৰি আছে, একচেটীয়া ব্যৱসায় কৰি আছে, মনোপলি ব্যৱসায় কৰি আছে, আৰু সৰ্বসাধাৰণে তেওঁলোকে জ্বলা কলা খাবলগীয়া হৈছে, আৰু এই কথা আচলতে মুখ্যমন্ত্ৰীৰ যি টাস্কফৰ্চ সেয়া কিমান কাৰ্যকৰী হৈছে এই মুহূৰ্তত প্ৰশ্নৰ উদ্ৰেক হৈছে।